কি তাদের মোকাবেলায় জান্তা সরকারের প্রস্তুতি বা কেমন? গেল কয়েক বছরে দখলে নেয়া এলাকার নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত কি ধরে রাখতে পারবে বিদ্রোহীরা? আর জান্তা বিদ্রোহী লড়াইয়ে রোহিঙ্গাদের অবস্থানই বা কি? অন্তর্ভুক্তিমূলক রাখাইন গঠনের লক্ষ্যে ট্রি ব্রাদারহুডের সঙ্গে জন্মভূমি ফিরে পাবার যুদ্ধে লড়ে যাচ্ছে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরএসও। সম্প্রতি রাখাইনে তাদের একটি ঘাঁটি ঘুরে এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মোহসিনুল হাকিম, সঙ্গে ছিলেন এহসান কুতুবি ও লুৎফর রহমান। টেলিভিশন ইপার রিপোর্ট আই অনারারে আর এক কাজ জুড়িয়ে ফোনিবার লাগলি ওরে ব্যাগ গরম মাঝে ফিজত্তু টেলিভিশন এবারে ফিজত্তু লাগায় অন্যরা পর্যন্ত ফোনাই না তাইলে সীমান্ত অতিক্রম করেছি, চলে এসেছি মিয়ানমারের ভেতরে এবং এই জায়গাটির নাম ফকিরা বাজার। এই অঞ্চলে কিছুদিন আগে বেশ বড় সড়ো সংঘর্ষ হয়েছিল বিদ্রোহী সংগঠন আরএসওর সাথে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর। তো আমরা ফকিরা বাজারের সংঘাতপূর্ণ এলাকাগুলো বেশ ঝুঁকিপূর্ণ, এই অঞ্চলে পাহাড়ের খাঁজে খাঁজে বেশ শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। ইন ফরে বর্মা মাশাআল্লাহ বেশি বাহাদুর হয়ে না বাংলাদেশের অধিকার আদায়ের বাংলাদেশের মিডিয়ার দলও গিয়ে থাকে এবারে এবারে নকল করি না ফারফান ও যমুনা টিভির মাজত্তি সাফি করি ওরে গিয়া ফোন মাজত্তি করি যমুনা টিভির মার খাই আনি কে দুমরে ফান করি ওরে দি যাতে হে আনরে হনত যাদি দুই নম্বর করি না হার আপকে মিয়ান তখন দুই নম্বর ন হে হিসাব আসলি নম্বরতে অনারা হতাই ফোন এবাই আইন আর আল্লাহ জান দিব আল্লাহ মাশা আল্লাহ আল্লাহ এ রমজান মাদে আল্লাহ হেদায়ত করুক আল্লাহ এই তার রহমত করুক বাস আল্লাহ বাসা দি হিতে বাসা দে আল্লাহ ই ন বাসা দিতে ন বাসে তৈলে আমার তা অন্যরা ফোনে আরো কিছু শুনো সবচেয়ে পুরনো রাজনৈতিক ও সশস্ত্র সংগঠনটি ধীরে ধীরে শক্তি ও কলেবর বাড়িয়েছে গত কয়েক বছরে। লড়াইয়ে অংশ নিতে এই সংগঠনে যোগ দিয়েছে রোহিঙ্গা যুবকরা। উনি বলতে চাচ্ছে যে আমরা রোহিঙ্গা জাতি যেতক্ষণ আর কানটা আমাদের হাতে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা অস্ত্র ছাড়বো না। What is your mission? My mission is I am Rohingya. I am from Arkan. I am fighting to get my country against the Myanmar. In বেশি ট্রেনিং দিয়ে বাদে ওর দেখিয়া বৈদ্যলে গাছালে ভর্তি যুদ্ধে নামার লক্ষ্য উদ্দেশ্য একটাই তাদের মাতৃভূমি তে আবার তারা ফিরে যেতে চায় অথবা যদি জোর করে সেটি কেড়ে নিতে হয় মিয়ানমারের জান্তা সরকারের হাত থেকে সেই জন্য তারা লড়ে যাবেন। প্রায় পুরো মিয়ানমার জুড়ে শক্ত অবস্থান নিয়েছে বেশ কয়েকটি বিদ্রোহী সংগঠন। অব্যাহত হামলায় কোণঠাসা মিয়ানমারের জান্তা বাহিনী, এরই মধ্যে দেশটির 50%-এরও বেশি এলাকা দখলে নিয়েছে বিদ্রোহীরা। বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য রাখাইনের পরিস্থিতিও একই রকম। গত কয়েক বছর ধরে অধিকার ইন বেশি বাহাদুর দেয় তাল্লা ইতারা দূর ভূতরে যাই রে মাশা আল্লাহ তারা দাসে এ গিয়ালি ভাইজি দি বিডু এ দূর ভূতরে ইন সমম মাঝে উদাহতে কিয়তর মার হাকান দেখাই দেখুন না ইতারা সমম মাঝে কিয়ত বিয়া মাশা আল্লাহ ইনার দুশ্মন ইনার বেশি